বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল মেক ইওর লাইফ সিম্পলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির প্রিয় একটা মাছের রেসিপি শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের তেল ঝালের রেসিপি। আই হোপ তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে নুন, হলুদ আর 1 চামচ সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পাবদা মাছগুলোকে ভেজে তুলে নেব। খেয়াল রাখতে হবে কড়াইটা যেন ভালোভাবে গরম হয়, তারপরেই সর্ষের তেলটা দেওয়া হয়, না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যেতে পারে। দেখতে পেলে মাছটা কিন্তু কড়াইতে একটু লেগে যায়নি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদেরকে, মাছটা যখন নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি ওখানে 1 চামচ সর্ষের তেল ইউজ করেছিলাম। তোমরা নিশ্চয়ই সেটা খেয়াল করেছ, কারণ হলো মাছটা ভাজার সময় যাতে তেলটা গায়ে ছিটে না আসে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো আঁশহীন মাছের ক্ষেত্রেই তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার পরে আমার কড়াইতে এতটা পরিমাণ তেল বেঁচে গেছে, ওই তেলেই আমি এবার মাছটা রান্না করে ফেলব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, 1/2 চা চামচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি 2 পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ করবে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো তোমাদের স্বাদ মতো। এবার দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা ইউজ করেছি আর 10-12টা রসুনের কোয়া ইউজ করেছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদাটাকে ভালোভাবে ভাজা ভাজা হতে দেব। এই পর্যায়ে আঁচটা ফুল ফ্লেমে রয়েছে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি টমেটো পিউরি। আমি এখানে 1টা বড় গোটা টমেটোকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালো করে কষতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। মশলাটা ভালো করে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে আমি দিচ্ছি স্বাদমতো নুন, এবার দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে কষতে হবে একটু হাতে সময় নিয়ে। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করতে হবে। মশলাটা কষে এসছে, এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি, জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। যত ভালোভাবে কষানো হবে ততটাই টেস্টি হবে রান্নাটা। দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে কষে এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার আমি একে একে ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে দিয়ে দেব, যাতে মাছগুলো কোনো মতেই ভেঙে না যায়। We'll be right back.
এপিটোপিট উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালোভাবে মাছগুলো মশলা মাখা হয়। মাছগুলো খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটা সারাশি দিয়ে কড়াইটাকে ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছ ভালোভাবে মশলাগুলোর সাথে মাছগুলো কষে এসছে। এবার আমি দিয়ে দেব জল, যতটা পরিমাণ গ্রেভি রাখতে হবে ততটা পরিমাণ জল দিলেই হবে। দুই তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। পাবদা মাছের তেল ঝাল একদম রেডি টু সার্ভ, জাস্ট গরম গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে। এবার আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার অনেক বেশি ইন্সপিরেশন। কোনো কিছু কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমি নতুন কোনো রকম রেসিপির আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাও। আশা রাখছি পাবদা মাছের তেল ঝালের এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যদি তোমরা ট্রাই করে থাকো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। কিন্তু watching me.